মেলা দেখতে গিয়ে আর বাড়ি ফিরল না শান্তির পাঁচের মহকুমার অন্তর্গত বীরচন্দ্র রাতাছড়া এলাকার এক নাবালিকা। অবশেষে থানার দ্বারস্থ হন ওই নাবালিকার পিতা। নিখোঁজ ওই নাবালিকার নাম লিপি দেববর্মা, তার বয়স 17 বছর। এই বিষয়ে ওই নাবালিকার পিতা জানান, গত 20 ডিসেম্বর মনপাথর এলাকার বাসিন্দা অমর নোয়াতিয়া নামে এক যুবকের সাথে পার্শ্ববর্তী ত্রিং ফেস্টিভ্যালে গিয়েছিল ওই নাবালিকা, কিন্তু রাত বাড়তে থাকলেও বাড়ি ফিরনি সে। তারপর গত 23 তারিখে মনপাথর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেছিল ওই নাবালিকার পিতা। তারপর প্রায় 3 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত সন্ধান মেলেনি ওই নাবালিকার, তাই মঙ্গলবার আবারও পুলিশের কাছে যান নাবালিকার পিতা। উল্লেখ্য, অমল নোয়াতিয়া নামে ওই যুবক বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। কেন আইসেন থানাতে? আর মাইয়া ত্রিং মেলার সময় গত বুধবার 20 তারিখে যোগাযোগ কেমন হয়েছে আমিও কইতাম পারে না। কার সঙ্গে? এই পুরুষের লগে। কোন জায়গা এটা? বাড়ি এই মনে পাথর, এই হাদুকপাড়া। আচ্ছা, এখন কি? ছেলের নাম হয়েছে অমল নৈতিয়া, আর আমার মেয়ের নাম হয়েছে লিপি দেববর্মা। বয়স কত? বয়স হয়েছে 17 10 মাস 11 মাস ধরো না। এই 17 বছর 11 মাস নাকি? আচ্ছা, এই বুধবারে গেছে, আমি এই 21 তারিখ থেকে আমি টোকাইছি, খোঁজ করছি, এই 25 পর্যন্ত অনেক খোঁজ পাই না। আমার গ্রাম হয়েছে বীরচন্দ্র রাতাছড়া, মাইয়া বাপের বাড়ির মাইয়া। আচ্ছা, এই অন প্রশাসনের কাছে আমি দিতে চাই, এই কেমনে আমার মেয়েদের কেমনে খোঁজ করে পাইতে মনে করে আমার পাইতে যেমনেও অন প্রসেস আমি দিই। নিজের নাবালিকা মেয়েকে খুঁজে পেতে প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন ওই অসহায় পিতা। এখন দেখার বিষয় ওই নাবালিকাকে খুঁজে বের করতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।